वेलकम माय डियर स्टूडेंट्स, आज हमें दशम श्रेणी गणित कोषे देखी बारोर आज के एगारो दाग थे चौदह दाग पर्त य चारखाना अंक आज के सल्व करब। गत भिडियोते हमें यह कोषे देखी बारोर जिसमस्त अंकगल भिडियो कर तुम्हारा छेड़े दिए। तुम्हारा जी देखे ना थको हमें आई बटन और डिस्क्रिपशन लिंक दी देव, तुम्हारा देखे ने अथवा तुम्हारा चैनल प्लेलिस्ट भिडियो को देखे नीते पर। चलो ताहले शुरू करी। देखो एगर देखे एक ही धातुर पात थेके तैरी दो फाँपा गोलकर व्यसर दैर्घ्य यथक्रमे 21 सेंटीमिटार एवं 17.5 सेंटीमिटार। गोलक दूटी तैरी करते जे परिमाण धातुर पात लेगे तार अनुपात निर्णय करी। देखो अंकते कि आगे हमें एक बुझे नहीं कि एक धातुपात धातुपात दुटो फाँपा गोलक तैरी प्रथम अंशा केटे नहीं मैं किचुरा अंश केटे नहीं प्रथम एक धातुपात तैरी तार व्यसर दैर्घ्य 21 सेंटीमिटार। आबार किचुरा अंश मैं बाकी जो अंश थे गेलो सेटे नहीं आरो एक फाँपा गोलक तैरी जार व्यसर दैर्घ्य 17.5 सेंटीमिटार। এই দুটো গোলক তৈরি করতে যে পরিমাণ ধাতুপাত লেগেছে, প্রথম গোলক তৈরি করতে যে পরিমাণ ধাতুপাত লেগেছে তার সঙ্গে দ্বিতীয় গোলকটা তৈরি করতে যে পরিমাণ ধাতুপাত লেগেছে তার অনুপাত আমাদেরকে বার করতে হবে। মানে বুঝতে পেরেছো? মানে কি করতে হবে আমাদেরকে? প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হবে আর দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বার করে দুটোর অনুপাত করে দিলে তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে দুটো গোলক তৈরি করতে যে পরিমাণ ধাতুপাত লেগেছে তার অনুপাত আমরা পেয়ে যাব। বোঝা গেছে? তাহলে তোমরা প্রথমে লিখবে লিখবে ধাতুর পাত থেকে তৈরি প্রথম গোলকের ব্যাস সমান 21 সেমি। এটা আমি লিখে দিচ্ছি, দেখো 21 সেমি। এরপর কি ব্যাসার্ধ বার করো না, তোমরা লিখবে ব্যাসার্ধ সমান 21/2 সেমি। এবার প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা আমরা বার করব। কি লিখব? যে অতএব প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, দেখো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্রটা কি? 4πr² বর্গ একক। এবার যে যার মানগুলো বসিয়ে দাও সমান 4 বসিয়ে দাও। পায়ের মান কত হচ্ছে? আচ্ছা পায়ের মান আমরা লিখবো না, কেন যেহেতু অনুপাত বার করতে হবে তাই পায়ের মানটা আমরা বসাবো না। পাই বসিয়ে দিলাম, আর 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 এর মান কত হচ্ছে? 21/2 সেমি। তাহলে এখানে কী লিখবো? 21/2 স্কোয়ার দিয়ে দেবো, যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার দিয়ে দিলাম। এখানে কী লিখবো? বর্গ সেমি। বোঝা গেছে? তাহলে প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা বার করে নিলাম। এরপরে কি লিখব? এবার দ্বিতীয়টা লিখব। কি লিখব? যে ধাতুপাত থেকে তৈরি ধাতুর লিখে দাও ধাতুর পাত থেকে তৈরি দ্বিতীয় গোলকের ব্যাস সমান কত? 17.5 ছিল, এখানে কী লিখব? 17.5 সেমি। এরপর আমরা ব্যাসার্ধটা বার করে নেব। কী লিখব? ব্যাসার্ধ সমান কী লিখব? 17.5/2 সেমি। এরপরে দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা আমরা বার করে নেব। কী লিখব? দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান কী হবে? 4πr² বর্গ একক। এবার যার মানগুলো বসিয়ে দেবো, 4πr মান ভাঙবো না, যেরকম সেরকম বসিয়ে দেবো। আর আর এর মান কত হচ্ছে? 17.5/2 এখানে স্কোয়ার দিয়ে দেবো, দিয়ে কী লিখবো? বর্গ সেমি।
তাহলে দ্বিতীয় গোলকের সমগ্র দলের ক্ষেত্রফলটা আমরা বার করে নিলাম। এরপরে কি করব, যেহেতু বলেছে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত বার করতে বলেছে, তাহলে কি লিখব, যে অতএব গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে তার অনুপাত, দেখো প্রথমটার কত লিখেছিল পাত, 4π 21/2 হোল স্কোয়ার, এটা লিখব সমান 4π 21/2, আবার 21/2ও লিখে নেব, এখানে 2 লিখে নিলাম, ইস্টু 4 × π ইন্টু এখানে 17.5, তাহলে 17.5/2 × 17.5/2। এবার কী করবে দেখো, 4 সঙ্গে 4 কেটে দাও, পাইয়ের সঙ্গে পাই কেটে দাও, তাহলে এখানে থাকলো 21/2 × 21/2, এখানে লিখে নেব 21/2 × 21/2 ইস্টু এখানে গেছে 17.5, এটা কাটবে না, 17.5 লিখে নাও, 17.5/2 ইন্টু 17.5/2। এরপরে কী করব, লিখব 21 × 21, আর 2 × 2 = 4 হয়ে গেল, ইস্টু এখানে কী লিখব, 17.5 × 17.5/4 করে নেব। দেখো এগুলো ভগ্নাংশ আছে, আমি ভগ্নাংশটা তুলে দেব, কী করব তাহলে, সমান যেরকম ছিল অঙ্কটা সেরকম তুলে নিচ্ছি আমি, 21 × 21/4 ছিল, ইস্টু এখানে ছিল 17.5 × 17.5/4 ছিল, 4 আর 4 লসাগু 4 হয়ে যায়, তাই আমি এখানে কী করব, 21 × 21/4 × 4 করে নেব, ইস্টু কী করব, 17.5 × 17.5/4 করে নেব, ইন্টু 4 করব। এরপরে কী করবো আমি, এই 4-এর সঙ্গে এই 4 কেটে নেবো, এই 4-এর সঙ্গে এই 4 কেটে নেবো, তাহলে আমার কী কী থাকলো, এখানে থাকলো 21 × 21 = 17.5 × 17.5 থাকলো। এবার আমি এখানে কাটাকাটি একটু করে নেব, কিসে কাটবো, 7-এ কেটে নিই, 7-এ কাটলে তাহলে কত হবে দেখো, 7 × 3 = 21 হয়ে গেল, আর এখানে হচ্ছে কি, 7 × 2 = 14, 15 × 16 = 17, 7 × 5 = 35 হয়ে গেল, তাহলে এখানে 10 মিনিট এই জায়গায় বসে যাবে। আবার একই রকম 7-এ কেটে নেবো, 7 × 3 = 21 হয়ে গেল, 7 × 2 = 0.75, তাহলে সমান চিহ্ন দিয়ে দেব, এটা কী হবে, 3×3 = 9 হয়ে গেল, ইস্টু 25 আর 25 গুণ করলে কত হয়, 625 হয়ে গেল, এখানে 1টার পর দশমিক, এখানে 1টার পর দশমিক, এখানে কটাবে তাহলে মোট 2টার পর দশমিক বসিয়ে দিলাম, বোঝা গেছে। এরপরে আমি এটাকে ভগ্নাংশের আকারে লিখে নিই, 9/6.25, এখানে দশমিক তুলে দিয়ে উপরে 100 করে নিলাম, এবার কাটাকাটি করে নিচ্ছি, 25 × 4 = 100, 25 × 25 = 625 হয়ে গেল, তাহলে সমান তাহলে কত হবে, 9×4 = 36/25 হয়ে গেল, সমান তাহলে কত হবে, 36 × 25 হয়ে গেল। তাহলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুপাত লেগেছিল তার অনুপাত হচ্ছে 36 × 25, তাহলে অঙ্কটা বোঝা গেছে। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি, দেখো 12-তে এঁকেছে, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তন অনুপাত নির্ণয় করি। দেখো অঙ্কটা খুবই সহজ, তোমরা কি করবে, তোমরা প্রথমে লিখবে যে ধরি যেহেতু এখানে প্রথম গোলকটির কোনো ব্যাস ব্যাসার্ধ কিছু দেয়া নেই, তাই এখানে আমি কী লিখব, পুরানো গোলকের ব্যাসার্ধ সমান আর সেমি, এবং নতুন গোলকের মানে এটা কেটে নেওয়ার পর লিখবে, এখানে কেটে নেওয়ার পরে, এটা একটা বন্ধের মধ্যে লিখেছিলাম আমি, নতুন গোলকের ব্যাসার্ধ সমান কি লিখবে, আর সেমি। তাহলে পুরনো গোলকটি আমি বড় আর সেমি ধরেছি, আর নতুন গোলকটি আমি ছোটো আর সেমি ধরেছি,
এরপরে কি লিখবো, যে অতএব পুরনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ সেম। এরপরে নতুনটা বার করবো, কি লিখবো, যে অতএব নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4π ছোট আর ধরেছি r² বর্গ সেমি। এখানে কি বলেছে, যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়, মানে আগের গোলকের আগের গোলকটা যা ছিল তার অর্ধেক হয়েছে কত, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখবো, যে প্রশ্নানুযায়ী যে হাফ ইনটু 4π বড় r² কেন করলাম, এখানে বলেছে কি যে পুরনো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক হচ্ছে নতুন নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাই আমি পুরনো গোলকের বক্রতলের অর্ধেক করে নিলাম, ইকুয়াল তাহলে কত হবে, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে, তাহলে কী হবে 4π r² এরপরে আমি এটাকে সরল করে নেব, বা এখানে দেখো 4 কেটে দিলাম, পাই কেটে দিলাম, আর এখানে কী থেকে গেল, তাহলে r² / 2 থাকলো, ইকুয়াল টু এখানে ছোটো r² থাকলো, বোঝা গেছে। এটাকে একটু কোনাকোনি গুণ করে নিই, কী হবে, বড় r² ইকুয়াল টু 2 সঙ্গে r² হবে, তাহলে 2r² ছোটো r² হয়ে গেল। এরপর কী করব, বা বড় r ইকুয়াল টু এখানে কী হবে, রুট ওভার, বোঝা গেছে। এরপরে কী লিখবে, যে অতএব পুরানো গোলকের আয়তন সমান 4/3π r³। এবার আমি যার মানগুলো বসিয়ে দিচ্ছি, এখানে ঘন সেমি হবে ইকুয়াল টু 4/3 × π, এখানে কী করবো, রুট ওভার এটা লিখে নেব, এখানে 2 এখানে r² ছিল, এখানে হোল কিউব করে দেবো, এখানে কী লিখবো, ঘন সেমি ইকুয়াল টু 4/3 × π, এখানে কী হবে 2√2r³ ঘন সেমি। আচ্ছা এটা কেন হলো, 2√2r³ কেন হলো, আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হোল কিউব আছে মানে কি, √2 এরকম তিনটে আছে। আচ্ছা আগে আমি যদি এরকম রুটটাকে এরকম আছে, দেখো 2√2r² আছে না, যদি r² আমি বর্গ করে নিই তাহলে কী হবে, দেখি √2 এখানে r² একটা r বাইরে বেরিয়ে আসবে, তাহলে বাইরে যদি বেরিয়ে আসে তার উপর হোল কিউব হয়ে যাচ্ছে, তার উপর হোল কিউব মানে r³ হয়ে যাবে, মানে বুঝতে পেরেছ, এটা টোটাল এরকম যদি একটা হোল কিউব থাকে তাহলে বাইরে যদি এটা বেরিয়ে আসে তাহলে r এর উপর কিউব হলে তাহলে r³ হয়ে গেল। এবার √2 যদি আমি তিনবার গুণ করি, √2 × √2 × √2 তাহলে কত, তাহলে কত হবে, তাহলে দুটো √2 নিয়ে একটা √2 মানে একটা 2 হয়ে গেল আর একটা √2 থেকে গেল, ওই জন্য বাইরে একটা 2 হয়েছে আর ভেতরে একটা √2 হয়েছে, আর এই জন্য r³ হলো। তাহলে বোঝা গেল এখানে তোমরা কী লিখবে, ঘনসেমি ইকুয়াল টু কী করবে, এরপরে অতএব নতুন গোলকের আয়তন সমান 4/3π r³, এটা নতুন গোলকের আয়তন। এরপর তোমরা লিখবে যে অতএব অবশিষ্ট, আচ্ছা এখানে ঘনসমি লিখে নাও, এরপর লিখবে অবশিষ্ট গোলকের আয়তন, অবশিষ্ট গোলকের আয়তন সমান এখানে কি করবে, 2√2 × 4√3π r³ মাইনাস 4/3π r³। এটাকে সরল করে নাও, এখানে দেখো আমি 4√3 আর π r³ কমনই নিচ্ছি, এখানে কি লিখবো 4/3π r³ কমনই নিলাম, আর এখানে কী থাকলো আমার
टू रुट टू माइनस वन थकल देखो एखान सबग जो कमन एक थकल एखे और एखे तीनटे जो कमन टू रुट टू थकल हो गल एबारे कि लिखब जो अतए केटे नवा गोलकर आयतन इस टू अवशिष्ट गोलकर आयतन समान टू रुट टू माइनस वन बाई फोर बाई रुट थ्री पाई मैं वही कथा आगे ये लिखे निल ही भाव कथा आर किूब इस टू एखे लिख लो आगे कत बैरिए एखे देखो ये आयतन हमारे बैरिए फोर बाई थ्री पाई आर किूब एखे लिखे नेब कि फोर बाई थ्री पाई आर किूब तेल एटा एटा केटे दाओ तेल थे गल कि टू रुट टू माइनस वन इस टू एखे किचु नहीं मैं एक तेल बोझा गया अंकटा एरपर हमें नेक्स्ट अंक चले जा देखे चौदह सेमी दैर्घ्यर व्यासार्ध विशिष्ट एक भूगोलकर अक्षटर वक्रतले शून्य दशमिक सात सेंटीमिटार दैर्घ्यर व्यासार्ध विशिष्ट दूटी वृत्ताकार छिद्रा भूगोलकटर गोलकार अंशर धातव पातर क्षेत्रफल हिसाब कर लिखी देखो आगे कि बोले हमें एकटू बुझे नहीं भूगोलक अक्ष बराबर ऊपर दिखे और नीचे दिखे दूटी छिद्र करा जार व्यासार्ध दैर्घ्य हे कत शून्य दशमिक सात सेंटीमिटार मैं यटारों शून्य दशमिक सात सेंटीमिटार यटारों शून्य दशमिक सात सेंटीमिटार और ये भूगोलकटर व्यासार्ध दैर्घ्य कत बोले चौदह सेंटीमिटार यूगोलकटर व्यासार्ध दैर्घ्य चौदह सेंटीमिटार एबारे जो भूगोलकटर गोलकार अंशे धातव पत्र मैं गोलकार अंशटी ये धातव पत्र क्षेत्रफल हिसाब कर बार करते हैं देखो आगे हमें ये भूगोलकटर टोटाल अंश देखो ये छिद्र करा छिद्र बद दी है मैं टोटाल क्षेत्रफल बार करब वक्रतल क्षेत्रफल बार करोलकटर टोटाल क्षेत्रफल के जो छिद्र दुटर क्षेत्रफल बार कर बद दिए दी तब वही भूगोलकटर गोलकार अंशर धातव पत्र क्षेत्रफल पे जा তাহলে দেখো এখানে কি করব প্রথমে আমরা লিখব ভূগোলকটি ভূগোলকটির ব্যাসার্ধ সমান চোদ্দ সেমি এবার কি লিখব যে অতএব ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল ব্যবহার করব আমরা বক্রতলের क्षेत्रफल समान कि लिखब फोर पाई आर स्क्वायर वर्ग सेमी समान जर मानगुल बस देव फोर पाई अच्छा वर्ग सेमी हम इन्हें वर्ग एखे कि वर्ग एकक एखे जेहतु हमें एक सूत्र लिखे तक वर्ग एकक लिखल एरपर कि लिखब फोर पाइर मान हे कत बाईसर सात आर हे कत चौदो एखे चौदह गुणितक चौदह कर निल কেন যেহেতু স্কোয়ার আছে বলে এখানে দুটো লিখে নিলাম এখানে কী লিখবো বর্গ সেমি এখানে কার্ড করে দাও সাত দু চোদ্দো হয়ে গেল তাহলে সরল করলে তাহলে কত হচ্ছে বাইশ চারে অষ্টাশি হয়ে গেল ইন্টু চৌদ্দো দিয়ে আঠাশ হয়ে গেল এখানে কী লিখবো বর্গ সেমি এবার দেখো অষ্টাশি ও আঠাশ এই দুটো গুণ করলে তাহলে কত হয় আমাদের এখানে হবে চব্বিশশো চৌষট্টি বর্গ সেমি তাহলে আমরা কী করলাম এই ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম এবার যে যে দুটো ছিদ্র কাটা হয়েছে সেই দুটো ছিদ্রর ক্ষেত্রফল আমরা বার করে নেব তাহলে কি লিখব অতএব ভূগোলকটির ভূগোলকটি লিখা এখানে অক্ষটির বক্রতলে শূন্য দশমিক সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল
समान देखो जेहेतु दूटी बोले तई टू लिखल और वित्तर क्षेत्र सूत्र हे पाई आर स्कोयर इन्हें कि लिखो पाई आर स्कोयर एखे कि लिख वर्ग एकक इक्वल टू जेर मानगुल बसिए देव टू इंटू पायर मान कत हे बसर सात हो गल और मान हे कत शून्य दशमिक सत एखे देखने कि लिखब होल स्कोयर लिखब एखे कि लिखब वर्ग सेमी एबारे सरल कर नाओ टू इंटू बाईसेर सात गुणितक शून्य दशमिक सत गुणितक शून्य दशमिक सत एखे कार्ड कर दाओ सात एके सत दशमिक एखे चले आसें दशमिक एक हो जाए एखे कत हलो बस दिए चुवाल्लिस गल गुणितक एखे कत हलो तेल सात एके सत हो गल जेहतु एखे एकटार पर एखे एकटार पर दुटोर पर दशमिक आखने शून्य बस दे दशमिक बसब ते दशमिक शून्य सत एखे कि लिखब एखे लिखब वर्गसेमी और एखे लिखब वर्गसेमी सरल कर ले कत आस तीन दशमिक शून्य आठ वर्ग सेमी एखे देखो जे दुटो छिद्र कराई तर क्षेत्र कत बार कर लीन दशमिक शून्य आठ वर्ग सेमी एरपर कि लिखब जो अतए भूगोलकटर गोलकार अंशर धातव पातर क्षेत्रफल समान तयोग दी देव आगे हमारे कत बढ़े चौबीस चौष्टि बैरिए और पर बैर कत तीन दशमिक शून्य आठ से बाजी देव कि हल चौबीस चौष्टि विजुक्त तीन दशमिक शून्य आठ एखे कि लिखब वर्गसेमी बोझा गया है इस बार वियोग कर ले कत चौबीस षाट दशमिक नय दुई वर्गसेमी तेल तुम्हारा बुझते पे एरपर हमें नेक्स्ट अंक चले जा चौदह देखे आठ सेमी दैर्घ्यर व्यसार्धर एक नीड़ लोहार गोलक के गलिए एक सेमी दैर्घ्यर व्यसार्धर कयटी नीड़ गुली तैरी करा जाए हिसाब कर लिखी देखो खूब ही सहज हमें तुम्हारे अंक बुझिए दीची देखो ये कि एक गोलक नीड़ गोलक तर व्यसार्ध दैर्घ्य बोले आठ सेंटीमिटार ये गलिए एक एक मान गुली बनाना है एक एक गुलिर सार्धे दैर्घ्य है एक सेंटीमिटार बोझा गया ए रकम कटा गुली बनाना जाए ये बार करते हैं देखो प्रथम क्य करब ये आठ सेंटीमिटार व्यसार्धर जो एक नीड़ एक लोहार गोलक आई नीड़ लोहार गोलकटी गलिए गलिए नेब मान कि आयतन बार करब एर आयतन बार कर गुलिर व्यसार्धर कत बोलते एक सेंटीमिटार एर आयतन बार करब तेल बड़ गोलक मैं लोहार गोलकर आयतन के एक एक गुलिर आयतन दिए भाग कर ले कटा गुली पावा जाए से संख्या पे जाने कि करब लिखब जो आठ सेमी व्यसार्ध विशिष्ट एक नीरेट लोहार गोलकर आयतन कि फोर बाई थ्री पाई आर क्यूब एखे कि लिखब घन एकक एबार जरा मानगुल बसिए दाओ चार तीन पाइर मान कत हे बाईसेर सात इंटू आर मान कत हे आर हे आठ एखे आठ किऊब लिखे नेब एखे कि लिखब घन सेमी एट लोहार गोलकटर आयतन बार कर निल गुलिर आयतन हमारे बार करब कि लिखब जे एक सेमी व्यसार्ध विशिष्ट नीरेट गुलिर आयतन कि फोर बाई थ्री एखे इक्वलिटी दी दाओ फोर बाई थ्री पाई आर किऊब एखे कि लिखब घन एकक समान तेल क्यों चार तीन गुणितक पाइर मान कत हे बाईसेर सात इंटू आर हे एक किऊब कर देव कि लिखब घन सेमी
এরপরে কি করব, কটা গুলি তৈরি করে যাবে সেটা বার করতে হবে। এখানে বড় নিরেট লোহার গোলকের আয়তনকে একটা ছোট গুলির আয়তন দিয়ে আমরা ভাগ করব। তাহলে কি লিখব, যে অতএব মোট গুলি তৈরি করা যাবে, কি করব, প্রথমটা বড়টার আয়তন কি হচ্ছে 4/3 ইনটু 22 ইনটু 8³, আমি এখানে 3টি 8 লিখে নিলাম, বাই এখানে কি হবে 4/3 ইনটু 22 ইনটু 1³। এবার দেখো আমি কাটারি করি, এখানে টি লিখে নাও, 4 3 4 3 কেটে দাও, 22 7 কেটে দাও, সমান তাহলে কত হবে, 8 তিনবার গুণ করো, 8 8 64 64 8 512, এখানে কি লিখবো 512, আর 1 তিনবার গুণ করলে 1ই হয়ে যায়। তাহলে দেখো কোনো সংখ্যা নিচে 1 মানে কিছু নেই সেই সংখ্যাটা, তাহলে এখানে কি লিখবো সমান 512 টি। তাহলে বোঝা গেছে, আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।